হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। নতুন সপ্তাহের শুরুতে আবার আর একটা নতুন ব্লগ নিয়ে আমি চলে এলাম মধুমিতা তোমাদের সামনে আমার বাংলা ব্লগ চ্যানেলে। আজকে ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি আমার ওয়ার্ক ডেগুলো কেমন যায়, একদম রিয়েলিস্টিক, একটুও এডিট করা ছাড়া। ঘুম থেকে উঠে সেজে গুজে নিয়ে আবার কিন্তু আমি বিছানায় আসিনি ব্লগ করতে, একেবারে ঘুম থেকে উঠে থেকেই ব্লগ করতে শুরু করেছি। উঠে আগে আলুটা জেলে নিয়ে আমি এই বটলটায় 500 ml জল ধরে পুরো 500 ml জল আগে খেয়ে ফেলি। এখানকার ওয়েদার না ভীষণ ড্রাই, যতই বেশি বৃষ্টি হোক যতই যাই হোক এখানকার ওয়েদার বেশ ড্রাই, তাই আমি সকাল সকাল উঠে আগে পুরো জলটা খেয়ে ফেলি। বডি ড্রাই হয়ে যাওয়ার সমস্যা থেকে খানিকটা রেহাই পাওয়া যায়। তারপরে উঠে আগে বাথরুমে চলে যাই ফ্রেশ হয়ে নিতে। আমি মোটামুটি একদম শেষ মুহূর্তেই ঘুম থেকে উঠি, আমার 6:15 থেকে ডিউটি, 6:10 আমি বাড়ি থেকে বেরোই, আর ঘুম থেকে উঠি আমি 5:40-এ। তবে 5:40 আমার ফার্স্ট অ্যালার্মটা থাকে, তারপরে স্নুজ করে দিই 5 মিনিটের জন্য, তারপরেই আমি উঠি। উইকডেজেতে মেইন কাজগুলো সেরে নিয়ে তারপরে আমি অন্যান্য কাজ করি। অন্যান্য কাজ মানে শুধু বিছানা তোলা, কারণ ওইটাকে বাদ রেখে যাওয়া যেতে পারে, কোনো কারণে যদি দেরি হয়ে যায় আমি বিছানা তোলাটা পরে এসেও করতে পারবো, কিন্তু নিজে ফ্রেশ হওয়ার কাজটা তো পরে এসে করতে পারবো না, তাই আগে নিজের কাজগুলো সব আমি কমপ্লিট করে নিই। মুখ টুক ধুয়ে নিয়ে সিরাম আর ফেস ময়েশ্চারাইজারটাই আমি মেখে নিই, আর কিছু আমি ইউজ করি না, ওই দুটোই আমি সবসময় ইউজ করি। যতবার মুখ ধুই ফেস সিরাম আর ফেস ময়েশ্চারাইজার, আর বেশি রোদ যদি থাকে তাহলে সানস্ক্রিন ইউজ করি। এই সব কাজগুলো করে নিয়ে আমি জামাকাপড় চেঞ্জ করতে যাই, আর তখনই মায়ের সঙ্গেও কথা বলি নি। সকালবেলা মায়ের সঙ্গেই 5-6 মিনিট মতো কথা হয়, কারণ ওই যে বললাম একেবারে টাইট হয়ে সময় আমি ঘুম থেকে উঠি, তাই খুব বেশিক্ষণ কথা হয় না। এখানে 6:15 বেরোই, মানে ইন্ডিয়াতে টাইম তখন 6:45। আমেরিকায় আমরা যেখানে থাকি সেখানকার থেকে ইন্ডিয়ার টাইমের ডিফারেন্স এখন হচ্ছে 11:30 ঘন্টা, মানে মোটামুটি হিসাবের সুবিধার জন্য ধরো আমাদের এখানে সকাল 10টা মানে ওখানে রাত্রি 10টা। বেশিরভাগ দিনই রেডি হয়ে নিয়ে তারপরে আমি বিছানাটা গুছাই, তবে খুব একদিন আগেও বিছানাটা গুছিয়ে ফেলি, যেদিন দেখি ঘুম থেকে উঠেই ঘুমটা একদম ছেড়ে গেছে সেই দিন আমি আগেই বিছানাটা তুলে ফেলি, কারণ সেদিন আমি জানি আজকে লেট হয়ে যাবে না, ঘুমোতে ঘুমোতে বাকি কাজ করছি না, পুরো জেগে গিয়ে বাকি কাজ করছি, সেই জন্য হয়ে যাবে তাড়াতাড়ি। সব কিছুর পরে আমার ব্রেকফাস্ট আর জল নিয়ে আমি বেরিয়ে পড়ি। এখনো সকালবেলা যখন বেরোই তখন বেশ ঠান্ডা থাকে, 2 ডিগ্রি থেকে 7 ডিগ্রি এর মধ্যে মোটামুটি যাওয়া আসা করে সকালের টেম্পারেচারটা। গিয়ে আগে কফিটা বানিয়ে নিই আমি, তারপরে ক্লাসে চলে যাই। সকালবেলা কফিটা বাড়িতে খাওয়ারও টাইম রাখি না আমি, সেইটুকু সময় আমি ঘুমিয়ে নিই। আজকে আবার একজন একটু সুইট ট্রিট এনেছে আমাদের টিচারদের জন্য, তোমাদের সাথেও ভাবলাম একটু শেয়ার করি কী কী এনেছে। এরকম মাঝে মধ্যেই আমরা এক একদিন এক একজন টুকটাক সুইট ট্রিট কিছু নিয়ে যাই। আজকে ওয়েদারটা বেশ পরিষ্কার আছে, এখনও বাড়িতে অনেকক্ষণ ফিরেই এসেছি, ভাবলাম সৌম্যর কালকের টিফিনটাও বানিয়ে রাখি, আর রাত্রেও আজকে ধোসা বানাবো, সেটাও ব্যাটারটা রেডি করে রাখি, যদিও ব্যাটারটা কেনাই, কারণ এখানে যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকে ব্যাটারটা করে দেখেছি আমি খুব ভালো ফলে না। হ্যাঁ, এবার আস্তে আস্তে গরম পড়ছে, এরপরে যদি আমি ব্যাটারটা বাড়িতে করি তাহলে বেশ ভালো ফার্মেন্ট হবে। যাই হোক, ওকে উত্তপম দেবো, এর আগে একদিন ধোসা দিয়েছিলাম কিন্তু ও বললো টিফিনে শক্ত হয়ে গেছিলো, তাই আজকে উত্তপম দেবো, মানে কালকের জন্য উত্তপম বানাচ্ছি আজকে। এটা একটা এক্সপেরিমেন্টই হচ্ছে বলতে পারো, দিয়ে দেখবো যদি নরম থাকে তাহলে আবার পরে দেওয়া যাবে, যদি নরম না থাকে আর কোনো দিন দেবো না। টমেটো পিনাটের চাটনি আর নারকেলের চাটনি, এই দুটো আমি আগেই করে রেখেছিলাম,
এই চাটনি দুটো আমি সর্ষের রেসিপিটা দিয়ে দেবো। তবে টপিং হিসাবেও আমি খুব বেশি কিছু দিইনি, শুধুই পেঁয়াজ দিলাম, ড্রাই পেঁয়াজ, টমেটো আর ধনে পাতা কুচু দিলেও খুব ভালো লাগে। এই দেখো কি সুন্দর জালি জালি হয়েছে, এই জালি জালিটা হলেই মনে হয় হ্যাঁ উত্তপমটা খুব ভালো হয়েছে। আর দেখো কত সফট হয়েছে, তবে গরম অবস্থাতে তো সফট থাকেই, সে ধোসা করলেও সফট থাকে। কিন্তু কালকে টিফিনে খাওয়ার পর ফিডব্যাকটা সৌমর থেকে পাবো যে ওটা সত্যিই সফট ছিল নাকি শক্ত হয়ে গেল। অ্যাকচুয়ালি এই কেনা ব্যাটারগুলোই না চালের পরিমাণটা খুব বেশি থাকে, হয়তো সেই জন্যই শক্ত হয়ে যায়। আরে এই যে দুরকম চাটনি ওকে দিয়ে দিলাম টিফিনে, ওই কারি পাতা দিয়ে আলুর তরকারিটাও খুব ভালো লাগে, কিন্তু সেটা আর করিনি। তার সঙ্গে একটু চিকেন ভেজিটেবল স্যুপ দিলাম। ও টিফিনটা রেডি করে নিয়ে এবার চলো রাত্রের খাবারের প্রিপারেশন করি। রাত্রের খাবারের জন্য ধোসা বানাচ্ছি, ধোসাটা টাটকা টাটকা খেলে তো অসুবিধা নেই, তখন বেশ ক্রিসপি ক্রিসপি থাকে, খুব ভালো লাগে। ধোসাগুলো করে দুরকম চাটনি নিয়েই আমরা খেতে বসে পড়বো। দেখো ধোসাগুলো কিন্তু বেশ ভালো হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে বেশ ক্রিসপি হয়েছে। সমু যদিও মশালা ধোসাটা খেতে খুব ভালো লাগে, কিন্তু আজকে আর আমার ইচ্ছা করছিল না তরকারি বানাতে, তাই শুধু চাটনি দিয়েই খাবো। মঙ্গলবার সকাল হয়ে গেল আর আমিও বেরিয়ে পড়লাম স্কুলে। গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। এই দেখো সকালবেলা বেরিয়ে পড়েছি, আর আজকে সকালবেলা সোয়া ছটার সময়তেই পুরো আলো ঝলমলে হয়ে গেছে। কিন্তু ঠান্ডাটা এখন বেশ ভালোই আছে, এখন টেম্পারেচার দেখাচ্ছে 6 ডিগ্রির মতো, বেশ ভালোই ঠান্ডা। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আজকে তো আকাশ পরিষ্কার আছে, বেশ ভালোই মোটামুটি টেম্পারেচার উঠবে মনে হচ্ছে। এই উইকেন্ডে বেশ ভালো গরম পড়ে যাবে, 27-28 ডিগ্রি টেম্পারেচার হয়ে যাবে, আমাদের জন্য সেটাই প্রচণ্ড গরম। কলকাতায় 27-28 ডিগ্রি মানে ঠান্ডা পড়ে গেল। দুপুরে লাঞ্চ করতে ফিরেছি, তখন এসে ময়দাটা মেখে রাখছি। ময়দা মানে শুধু ময়দা নয়, ময়দা আর আটা মেশানো। তোমরা তো জানোই আমার লাঞ্চ টাইম থাকে 1 ঘন্টা, এসে আমি টুকটাক কিছু কাজও করে রাখি, তখন স্নানও করে নিই। আর এখন ময়দাটা মেখে রাখলে বিকেলবেলা এসে রুটিটা করে নিতে পারবো। তবে বিকেলবেলা এসে আজকে একটু কফি খেতে বসলাম, এখন আর এসেই কফিটা খাচ্ছি না, সৌম্য ফিরলে একসঙ্গে খাচ্ছি। কিন্তু এখন এই সপ্তাহটা আমাদের ওভারটাইম চলছে, তাই বাড়ি ফিরে প্রচণ্ড ক্লান্ত হয়ে যাচ্ছি, তাই আগে একটু বসে কফিটা খেয়ে নিয়ে তারপরে বাকি কিছু করব। আজকে তেকোনা পরোটা বানাচ্ছি, তবে এটা শুধুমাত্র সৌম্যর টিফিনের জন্য, সৌম্য কিন্তু জানে না, ওর জন্য এটা সারপ্রাইজ, তাই সৌম্য আসার আগে তাড়াতাড়ি করে এটা শেষ করে রাখবো। ছোলার ডালটা আমি আগেই করে রেখেছি, পরোটা আর ছোলার ডাল কালকে ওর টিফিনে দেবো। এমনি রুটি করলে আমি শুধু আটাতেই করি, তবে যেহেতু পরোটা করব সেই জন্য ময়দা মিশিয়েছি। এখন ময়দা খাওয়া আমরা খুব কমিয়ে দিয়েছি, খুব মাঝে সাঝেই ময়দা খাওয়া হয়, আর পরোটা করলে কখনোই আমি পুরো ময়দায় করি না, সবসময়তেই এখন আটা মিশিয়ে করি বা পুরো আটাতে করি।
সোমর বাড়ি ফেরার টাইম হয়ে যাচ্ছে, তাই ওর টিফিন বক্সটাই আগে তাড়াতাড়ি রেডি করে ফেলি। কালকের সারপ্রাইজ টিফিন বক্স রেডি করছি। এই যে পরোটাগুলো দিয়ে দিলাম, এই দেখো ছোলার ডাল বানিয়েছিলাম সেইটাও দিয়ে দিলাম। ছোলার ডালটা না একটু টেস্ট করে দেখলাম, দারুণ খেতে হয়েছে। কিন্তু দুঃখের বিষয় হলো, আমি ছোলার ডালের পুরো ভিডিওটা করেছিলাম, কি করে জানি না ডিলিট করে ফেলেছি সব কিছু, তাই আর তোমাদের সঙ্গে ছোলার ডালের রেসিপিটা শেয়ার করতে পারলাম না। একেবারে বিয়েবাড়ির স্টাইলে খেতে হয়েছিল। আর আজকে রাত্রে এগ চিকেন রোল করব, তাই চিকেনটা একটু ম্যারিনেট করে রাখলাম লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো আর নুন দিয়ে। আর বাকি আরও খানিকটা চিকেন ছিল, সেইটা আমি দই, সর্ষে বাটা, আদা রসুন বাটা দিয়ে ম্যারিনেট করে রাখছি। এটা পরে কোনো দিন করবো, কিন্তু একসঙ্গে ম্যারিনেট করে রেখে দিচ্ছি। আমি দেখেছি দই দিয়ে ম্যারিনেট করে বেশ গোটা একদিন রেখে দিলে মাংসটা ভীষণ সফট হয়, তাই আমি সবসময় চেষ্টা করি দই দিয়ে একদিন আগে থেকে ম্যারিনেট করে রাখতে। রাত্রে তো বললামই তোমাদের যে রোল বানাবো, তার জন্য পরোটাটা আমি আগে থেকেই সেঁকে রেখে দিয়েছি। না, আমি আর লাচ্ছা পরোটা বানাইনি, প্লেন পরোটা বানিয়েছি, তার সঙ্গে পিকল অনিয়ন তো করাই ছিল আমার, সেটা কুচো কুচো করে কেটে নিয়েছি, শশা কেটে রেডি করে রেখেছি। এবার চলো এগ রোলটা বানিয়ে ফেলি আর তারপরে বসে বসে মজা করে খাই। এই দেখো আমাদের এগ রোল রেডি, দারুণ দেখতে হয়েছে না? চলো আমরা এবার খেয়ে নিই, আর আজকের ভিডিওটাও এখানেই শেষ করছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালোই লেগেছে। কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। আবার পরে দেখা হবে তোমাদের সঙ্গে। তার মধ্যে সবাই সুস্থ থেকো, ভালো থেকো, হ্যাপি থেকো। আজকের মতো টাটা। রোল খাওয়া না?